রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা কারণ বাজার। এখানে গড়ে উঠেছে ঢাকার সবজির সবচেয়ে বড় পাইকারি বাজার, একই সঙ্গে যা বাণিজ্যিক এলাকাও। দীর্ঘদিন ধরেই কারণ বাজারকে গাবতলী ও সায়দাবাদ সরিয়ে এখানে অত্যাধুনিক মার্কেট ও বিজনেস হাবের পরিকল্পনার কথা বলে আসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকালে গাবতলি কাঁচা বাজার পরিদর্শন শেষে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কারণ বাজার স্থানান্তরের জন্য গাবতলিতে কাঁচা বাজার তৈরি হলেও সহজেই তা সম্ভব নয়, বাজার স্থানান্তরে বিবেচনায় থাকবে ব্যবসায়ী ও ক্রেতার স্বার্থ। আমি মনে করি কোনোটাই সহজ না, কোনোটাই সহজ না, এবং এখানে আমরা মনে করছি না আজকে কাজটা হয়ে যাবে, তবে উদ্যোগ তো নিতে হবে। আপনি যদি কোনো কাজ না করে বসে থাকেন তো তাদের তো সমাধান কখনো হবে না। এখন আমরা আজকে এখানে এসেছি এবং একটা সমন্বিত, একটা সমগ্র, একটা কালেকটিভ এফোর্ট দেওয়ার জন্য আমার মনে হয় আমরা খুব বেশি কথা বলার মতন এখন অবস্থায় আমরা নাই। এ সময় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, পরিকল্পিত আধুনিক নগরী গড়তে শহরের মধ্যে থাকা বাজার সরানোর বিকল্প নেই। এখানে আমরা বর্তমানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের গাড়ি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল বর্জ্যের এবং অন্যান্য সকল গাড়ি সবই কিন্তু আমরা এখানে রাখছি। আমরা পর্যায়ক্রমে আপনারা জেনে খুশি হবেন, মেকানিক্যাল ডিপার্টমেন্টকে আমরা অলরেডি এখান থেকে স্থানান্তর করার যে প্রকল্প নিয়েছিলাম ওটি প্রায় শেষ পর্যায়ে। 2016 সালে কারণ বাজার থেকে কাঁচা বাজার সহ সব ধরনের পাইকারি বাজার সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ঢাকা উত্তরের সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ আনিসুল হক। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা।